আজকের প্রতিবাদ সভার সভাপতিত্ব করবেন সভাপতিকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আমরা এই প্রতিবাদ সভা কৃষক সভাকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদের জন্য আজকে আমরা আজকে এই সমাবেশ ঢাকা বান্দা এরিয়ায় এক নারীকে ছিনতাইকারী মানে হত্যা হতে হতো না আজকে এই দেশে জিনিসটি যখন প্রচার হয় তখন আমাদের দেশে কিন্তু একটি আইনি ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হয় দেশে এরকম অনৈতিক কাজগুলো হতে পারত এইভাবে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হত্যা ছেলে করা তার একটি ভালো জবানবন্দি নেওয়া আমরা প্রয়োজন মনে করলাম না পরিস্থিতি আমরা আসলে অন্যায় দেখি হ্যাঁ অন্যায় দেখে আমরা মহিলাটি এইভাবে নির্মমভাবে হত্যা হলো তার যে ফুটফুটে দুটি সন্তান তখন তো তাদের রক্ত গরম হয় না তখন তো তারা কোনো প্রতি তা এটা কি আসলে আমাদের বাংলাদেশের মানুষ মানে যে এখনো নাবালক সে কিছু শিখেই তাকে ধর্ষণ সেই সাথে আমি মনে করি যে তাদের এই আয়োজন শুধু আমাদের রংপুর নয় পুরো বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং মানুষের এবং শিশু নির্যাতন বা শিশু ধর্ষণ এই বিষয়গুলো এমনভাবে বাইরের মতো ছড়িয়েছে যেটা আমরা অনেকে মুখরোচক আলোচনা করি গ্রুপ নেমেছে সারা দেশে প্রত্যেকটি পাড়া মহল্লায় উপজেলা জেলায় বিভাগীয় শহরেও বাদ পড়েনি আমরা বিগত দিনে দেখেছি যে আজকের কথা নয় 2018 সালে 30 সালে 22-এ হীরা নিয়ে আসে তো সকালে গিয়ে পাশের দোকান গ্রাম অঞ্চল হীরা আনতে গিয়ে ওই দোকানের পাশে আর এক হুজুরের বাড়ি অত্যন্ত দিয়ে থেকে 2 ঘন্টা সময় লাগছে ওকে ওনাকে মারতে ততক্ষণও সেখানে পুলিশের কোনো উপস্থিতি ওখানে পাওয়া যায়নি এখানে দায় আমাদেরও আছে আমরা কতটুকু সেটা উপাসনা করা হয় আমাদেরকে এটা বুঝতে হবে আমরা নিজে খেলে আশেপাশে আমাদেরকে দেখতে হবে তারা খেয়ে আছে কি না খেয়ে আছে অবশ্যই পাড়া প্রতিবেশীর আশেপাশের লোকজন সব দিকে খেয়াল রাখতে হবে তাই সরকারের কাছে আমার বিনীত বিচার ব্যবস্থার কাছে একটাই অনুরোধ এদেরকে জামিন দেবেন না উকিল করতেছে বিয়ে করতেছে আরো আরো উপর মহলের লোক জড়িত তাহলে আমরা কোথায় যাচ্ছি কিংবা কোথায় গেছি কিংবা কোথায় আমরা অবস্থান করছি এটা খুব দুঃখজনক আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকে সুফলা শ্রেষ্ঠ সমাজ সুফলা একটি দেশ সকলকে ধন্যবাদ জানাই সকলকে আমরা